আপনারা ভিডিও ফুটেজ অনেক দেখেন টিকটক বা ইউটিউব অনেক ভিডিও দেওয়া আছে এটাগুলা নিয়ে, দেখবেন দেখছেন এটা কিভাবে হয় যে গাড়ি চলে আসছে এবার গাড়ি ডান দিকে নিয়ে গেছে। এই রিক্স কখন নেবেন না, আগে গাড়িটা সুন্দর করে যাবে এরপরে হচ্ছে আপনারা ডান দিকে নেবেন, নেমে যায় এইভাবে নেমে যায়, তখন কি করি আমরা পিছনের দিকে ভালো করে আমরা তাকাই না। এই না তাকার কারণে হচ্ছে, আচ্ছা এখন আপনি যে ডান দিকে যাবেন সেটা পিছনের গাড়ি কিভাবে বুঝবে বলেন, সেজন্য আপনাকে অবশ্যই কিন্তু সিগন্যাল দিতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আই হোপ অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার বিশেষ বিশেষ কিছু কারণ শেয়ার করব, যে গাড়িটা কেন অ্যাক্সিডেন্ট হয় জ্যামের মধ্যে ফাঁকা রাস্তায়, বা আমাদের কি ভুলের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আজকে যদি আপনি যদি এই ভিডিওটা দেখেন, আমি আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেক ভালো কিছু ধারণা পাবেন। আর আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন বা এই লাইনে আসতে চান, বা এটা আপনার প্রফেশন যদি হয়, বা আপনার নিজে যদি একজন গাড়ির মালিক হন, তাহলে এই কথাগুলো জানা আপনার অত্যন্ত জরুরি, কারণ এই ভিডিও থেকে আজকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, আশা করি অনেক বেশি আপনার উপকারে আসবে। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার একটি কারণ হচ্ছে গেট খোলা নিয়ে। আমরা অনেক সময় কি করি, গাড়ি থেকে আমরা বের হই, সেটা গাড়িটা বন্ধ করে পার্কিং করার পরে, বা রাস্তায় এক সাইডে আমরা গাড়িটা বন্ধ করে আমরা বের হব, বা কিছু কিনতে নামবেন, তখন আমরা অনেক সময় কি করি আমরা এভাবে আমরা নেমে যাই, এভাবে নেমে যাই, তখন কি করি আমরা পিছনের দিকে ভালো করে আমরা তাকাই না। এই না তাকার কারণে হচ্ছে, যখন আপনি এটা গেট খুলে দিবেন, যদি একটি গাড়ি যদি স্পিডে যদি চলতে থাকে এভাবে, তখন কি করে সেই গাড়িটা আপনার গেট খোলা দেখে সে কি করে হঠাৎ করে ডান দিকে নিয়ে যায়, আর ডান দিকে নিয়ে গেলে সে কিন্তু যে কোনো একটা কিছুর মধ্যে কিন্তু আর একটা গাড়ির সাথে বা ডিভাইডারের সাথে কিন্তু লাগিয়ে দিতে পারে, বা একটা বাইক আপনি হঠাৎ করে যখন গেট খুলবেন তখন বাইকটা কি করবে ডান দিকে নেওয়ার চেষ্টা করবে, এবং সেই সাথে সে যে কোনো গাড়ির উপর দিয়ে বা কোনো ডিভাইডারের সাথে কিন্তু বাড়ি খেয়ে কিন্তু পড়ে যায়। কিন্তু এটা কিন্তু একটা কারণ কিন্তু। তো সবাই যখন আপনারা গেট খুলবেন, গেট খোলার আগে আপনি প্রথমে একটু গাড়ির ভেতর থেকে অল্প একটু আপনাকে প্রথমে এইভাবে অল্প একটু আপনাকে ফাঁকা করতে হবে, অল্প একটু ফাঁকা করে আগে দেখতে হবে যে কিছু আছে কিনা, বা লুকিং গ্লাসের দিকে আপনাকে তাকাতে হবে সুন্দর করে যে কিছু আছে কিনা এটা দেখতে হবে। দেখার পরে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে এবার ডান দিকে তাকিয়ে এরপরে কিন্তু গেটটা খুলবেন, কখনোই এই কাজটা করবেন না। এটার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক লোক আছে মারাও গিয়েছে, যেটা খোলার কারণে ব্যালেন্স রাখতে পারে তো মারা গিয়েছে কিন্তু বাড়ি খেয়ে, কিন্তু এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণ। তো এই ছিল অ্যাক্সিডেন্টের একটা কারণ। আচ্ছা দুই নম্বর কারণ যেটা হচ্ছে, আমরা যখন গাড়িটা পার্কিং করা থাকে বা রাস্তার মধ্যে বা যেখানেই থাকুক না কেন, তখন আমরা কিন্তু গাড়িটা কিন্তু আবার চালিয়ে কিন্তু আবার আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করি, মানে আমরা এক জায়গায় রেখেছি আমরা এখন বের হয়ে যাব। আচ্ছা সেখানে হচ্ছে আমরা ঠিকঠাক মতো আমরা ইন্ডিকেটর ইউজ করি না, মানে আমাদের যে ইন্ডিকেটর লাইটটা যে ডান দিকে যে হলুদ বাতিটা সিগন্যাল দেয় যে আমরা গাড়ি ডানে যাব না বামে যাব, এটা কিন্তু আমরা কিন্তু এটা দেই না, অনেকে না দিয়ে কি করি আমরা সরাসরি ডান দিকে চলে যাই। আচ্ছা এখন আপনি যে ডান দিকে যাবেন সেটা পিছনের গাড়ি কিভাবে বুঝবে বলেন, সেজন্য আপনাকে অবশ্যই কিন্তু সিগন্যাল দিতে হবে। অনেকেই আছে এই কাজটা করে না, সিগন্যালটা দেয় না, এবং সেই সাথে অনেকে রিক্স নিয়ে কি করে ডান দিকে চলে যায়। একটা স্পিডে যদি একটা গাড়ি আসে বা হাইওয়ে হোক আর মেন রাস্তা হোক, উচিত হচ্ছে যে ওই গাড়িটা আগে চলে যাবে, এরপরে আপনি ফাঁকা অবস্থায় যখন রাস্তাটা পাবেন তখন কিন্তু আপনি কিন্তু ডান দিকে যাবেন, এটা হচ্ছে কিন্তু মেনলি নিয়ম। কিন্তু কিন্তু সেটা না করে অনেকে কি করে দেয়, গাড়ি আসতেছে তারপরে কিন্তু গাড়ি ডান দিকে ঢুকিয়ে দেয়, কিন্তু এটা করা যাবে না। এটা অ্যাক্সিডেন্টের দ্বিতীয় একটা কারণ, বড় এক ধরনের কারণ। আপনারা ভিডিও ফুটেজ অনেক দেখেন টিকটক বা ইউটিউব অনেক ভিডিও দেওয়া আছে এটাগুলো নিয়ে, দেখবেন দেখছেন এটা কিভাবে হয় যে গাড়ি চলে আসছে এবার গাড়ি ডান দিকে নিয়ে গেছে। এই রিক্স কখন নেবেন না, আগে গাড়িটা সুন্দর করে যাবে এরপরে হচ্ছে আপনারা ডান দিকে নেবেন, এটা হচ্ছে আর একটা কারণ। আচ্ছা অ্যাক্সিডেন্টের তিন নম্বর যে কারণটা, সেটা হচ্ছে আমি কিছু কিছু ভিডিওর মধ্যে বলে দিয়েছি, তারপর আমরা এটা শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। যেমন আমাদের গাড়ির স্টারিংটা দেখেন, আমরা যদি একটু আমরা অনেক সময় জ্যামের মধ্যে বসে থাকি, এরপরে আমাদের গাড়িটা চাকা সোজা আছে কিনা এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা যেমন জ্যামে থাকলে একদম ডানে একদম বামে কিন্তু মিশিয়ে মিশিয়ে কিন্তু গাড়ি থাকে, ঠিক আছে? তো ওই সময় আমরা অনেক সময় কি করি, জ্যাম ছেড়ে দিলে আমরা গাড়িটা কি করি টান মারি, তখনই এটা ডান দিকের গাড়িতে যদি ডানে কাটা থাকে আর যদি বামে কাটা থাকে তাই বাম দিকের গাড়িতে কিন্তু লেগে যায়, কিন্তু এটা কিন্তু অ্যাক্সিডেন্টের আর একটা কারণ। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার এই চাকা সোজা আছে কিনা এটার জন্য স্টারিং
সোজা করবেন কিভাবে এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, অলরেডি আপলোড হয়ে গেছে। আপনি দেখেন যে দুই তিনটা ভিডিওর পরে আমার চ্যানেলে ঢুকে দেখেন ভিডিওটা দেয়া আছে, বা এই ভিডিওটা যদি অনেক পরে যখন দেখবেন অনেকে এক বছর দুই বছর পরে একটু নিচে চলে যাবেন যে স্টারিং এর মাপ কিভাবে বুঝবেন এটা আমাদের কিন্তু বলা আছে, ভিডিওটা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জ্যামের মধ্যে আপনি বুঝতেছেন না যে স্টারিংটা কি সোজা কাটা না ডানে কাটা না বামে কাটা, তখন আপনি এটা কি করবেন, এটা যদি না বুঝে থাকেন তখন আপনি এক্সিলেটারে কখনো আপনি জোরে চাপ দিবেন না জ্যামের মধ্যে। আপনি কি করবেন, গাড়িটা আস্তে করে ব্রেকটা যখন গিয়ার দিতে দিবেন গিয়ার ফেলাবেন তখন ব্রেকটা আস্তে ছাড়বেন, তখন গাড়িটা যখন পিরপির করে আস্তে একটু আগাবে তখনই কিন্তু এটা বোঝা যাবে যে এটা আসলে কোন দিক যাচ্ছে গাড়িটা, যে সোজা যাচ্ছে না ডানে না বামে যাচ্ছে, কিন্তু তখন আপনি কিন্তু বুঝে যাবেন যে গাড়িটা কাটা আছে কোন দিকে। তো সেই ক্ষেত্রে আপনি তখন যদি ডান দিকে দেখেন যে যাচ্ছে তখন তো ব্রেক করতে ফেলতে পারবেন সাথে সাথে, তখন এটা সোজা করে ফেলবেন, স্টারিংটা সোজা করে ফেলবেন। সেক্ষেত্রে ফুট করে জ্যামের মধ্যে আপনি বুঝতেছেন না কিন্তু টান মারলেন, অথচ গাড়ি ডান দিকে কাটা বা বাম দিকে কাটা, তাহলে গাড়িটা লেগে গেল, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের আরেকটি কারণ। আর এরপরে হচ্ছে অ্যাক্সিডেন্টের চতুর্থ কারণ হচ্ছে যে মোড়ের মধ্যে আমরা অনেক সময় কি করি, মোড়ের মধ্যে এসে ওভারটেক করার চেষ্টা করি, মোড়ের মধ্যে ওভারটেক করারও একটা জায়গা আছে, সব জায়গায় গাড়ি ওভারটেক করা যায় না। আপনি যদি মোড়ের মধ্যে যদি ওভারটেক করতে যান আর একটা গাড়ি আপনি দেখতে পাচ্ছেন না, কিছু কিছু ইউটার্ন আছে বা মোড় আছে যেটা একটা গোল বৃত্তের মতো আর কি, অনেক গোলাকার, তো ওইখানে আপনি যদি অপর পাশে যদি না দেখতে পারেন তখন সেখানে যদি আপনি মোড়ের মধ্যে ওভারটেক করতে যান তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু এটা করা যাবে না 100%, মানে আপনাকে প্রত্যেকটা কাজ 100% হয়ে করতে হবে, রিস্ক নেওয়া যাবে না। আপনি যদি রিস্ক নিয়ে ওখানে ওভারটেক করতে যান, মনে করেন একটা গাড়ি চলে আসলো, তাহলে কি হলো, গাড়িটা লেগে গেল। এই যে যে বিষয়গুলো বললাম কারণগুলো, এই প্রত্যেকটা বিষয় খুবই জরুরি, এইগুলো আপনারা যদি মেনে চলেন ইনশাল্লাহ, না বললেই হবে না। এই যে প্রত্যেকটা বিষয় বললাম, এই প্রত্যেকটা বিষয় জানা জরুরি, এবং এই প্রত্যেকটা বিষয় যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ, মনে করেন আপনার অ্যাক্সিডেন্টের হার একদম মনে করেন যে 90% মনে করেন যে মাইনাস নাই, হবে না ইনশাল্লাহ। আর 1% হচ্ছে যদি আপনার ওই অনেকে আছে যে ভালো করে গাড়ি চালায় না, অনেকে আছে যে নিচ থেকে এসে আরেকজন লাগিয়ে দেয়, ওটা হচ্ছে মনে করেন যে 1% হার হতে পারে। আর বাকি আপনি যদি সবগুলো যদি ভাবে মানেন তাহলে কিন্তু এটা কিন্তু 100% তো হবে না। তো সেজন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই গাড়ি চালানোর আগে এই বিষয়গুলো সতর্ক হয়ে তারপর গাড়ি চালাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, কারণ হাজার হাজার মানুষ যখন দেখবে তখন কিন্তু অনেকের কিন্তু উপকারে আসবে। আর আপনার কতটা মতামত আমার এই কথাগুলোর সাথে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে নেবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।